Mabel Munchie, Chunky Cho, a Chunky Chocolate Delight. পত্রযুগ পেরিয়ে ভালোবাসা এখন পোস্টার পেয়েছে মুঠোফোনের খুদে বার্তায়। কেউ আর লেখেন না লম্বা চিঠি। তথ্য প্রযুক্তির এই দারুণ যুগে সম্পর্ক করা এখন সহজের চেয়ে অধিকতর সহজ। বন্ধন হয়ে গেছে ঠুনকো, ভালোবাসা রং হয়ে গেছে ফিকে, তবুও রবীন্দ্রনাথের গানের ছোঁয়ায় তৈরি হয় ভালোবাসার তাগিদ। গুনগুন করে ওঠে মন, ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাসি। আজ বিশ্ব ভালোবাসা দিবস, প্রকৃতিও আজ ভালোবাসার রঙে রঙিন। সেই রঙের ছোঁয়ায় রঙিন হয়ে ভালোবাসার গল্প শুনতে মুখোমুখি হয়েছে এমন এক দম্পতির কাছে, যারা ভালোবেসে এক ছাদের নিচে আছেন দীর্ঘ 9 বছর আর প্রেম করছেন 14 বছর। প্রিয় এই দম্পতি নুসরাত ইমরোজ তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকী। ভালোবাসা দিবসে দুজনের জন্য ভালোবাসা অফুরন্ত। কেমন আছেন? আপনার জন্য, আমার জন্য কি অফুরন্ত ভালোবাসা? প্লিজ, আপনার জন্য অফুরন্ত। তিশা থাকতে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আমিও দিলাম। ও আচ্ছা আচ্ছা, একদম মিলে ঝুলে না, সবাই মিলে দুজনের ভালোবাসা নিয়ে আমিও অনেক মানে লালে লাল হয়ে গেছি আজকে, লাল শাড়ি পরে। যদিও তিশা আজকে লাল শাড়িতে নেই, না সাদা শাড়ি পরেছি, কারণ পছন্দের রং সাদা। আচ্ছা, তো ভালোবাসা দিবসে যদি সাদা রং পরা হয় কেমন লাগছে? না না না, খুব সুন্দর লাগছে। সাদা তো শুভ্র, মানে সাদা হচ্ছে এমন একটা রং, এর মধ্যে আপনি যে কোনো রং দিলেই আসলে শুভ্র হয়ে যায়। হ্যাঁ, শুভ্র কে? শুভ্রটা কে সেটা জানতে চাই। শুভ্র আমি, আমার মধ্যে বসবাসকারী নারী। আচ্ছা, শুভ্র। লতা মঙ্গেশকর ও মান্নাদের একটি বিখ্যাত গান রয়েছে, সে গানের মতোই আসলে আমার প্রশ্নটা, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি, কে? আপনি কি কবিতা লেখার নামছেন সামনে? আগামী বছর বই লেখার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আমি যখন প্রেমে পড়েছিলাম তখনকার সময়, এখন অবশ্য মেয়েরা আগায়, আমি যখন প্রেমে পড়েছিলাম তখন পর্যন্ত ছেলেদেরই বেশি আগাইতে হতো, ফলে আমাকেই ফার্স্ট মুভটা নিতে হয়েছিল। কিন্তু আমি প্রেমের প্রস্তাব দিইনি, আমি প্রথম মুভি সরাসরি বিয়ের কথা বলেছি। ও বাবা বাহ, কিন্তু ওই যে প্রেমটা যে ছিল আগে 4 বছর, ওই যে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে, মানে ওই সময় থেকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যে পিরিয়ডটা ছিল ওটা আসলে প্রেমেরটাই টাইম। কিন্তু না, হ্যাঁ, ওই প্রেমের সময় প্রথম প্রেম বা ভালো লাগাটা কার পক্ষ থেকে এসেছিল? ভালো লাগা, ভালো লাগা ওর পক্ষ থেকে, ওর পক্ষ থেকে এসেছিল। আচ্ছা, আপনি কি বলেছিলেন যে আমি তিশা তোমাকে ভালো লাগে বা পছন্দ করি? না 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 না, খুব ইন্টারেস্টিং হচ্ছে, ওর তখন সদ্য ব্রেকআপ হয়েছে, তো আমি কাঁদ দিতে গিয়েছি সহানুভূতির জন্য, মাথা রেখে কাঁদবে, মাথা রেখে কাঁদবে না, তো কাঁদতে হয়, মাথা রেখে কাঁদতে যে ও কাত হয়ে পড়ে গেছে, মানে কাঁধে এসে কি রেটি তো আর উঠেই না, সে আর উঠেই না, বাবা উঠেই না, কাঁধ পড়েই আছে। আহারে, তো আমি শুনতে পেয়েছিলাম যে তিশার মার সামনে আপনি গিয়ে সাহস করে কি যেন একটা বলেছিলেন, সেটা কি ছিল? কি বলেছিলাম? ঈদের সময় সে আমাকে নিয়ে, আম্মুকে নিয়ে, মারজুক ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা শপিং এ যাচ্ছিলাম, তখন সে তো খুব মানে আছে না যে গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি শপিং এ, তো আমার আম্মা হুট করে বলে উঠল যে তুমি বড় ভাই, তুমি ছোট বোনকে শপিং করে দিবা, এটা তো আমার না কিসের। আমি সব সময় তোদের তাকালাম, কিসের ভাই? আমি আম্মুকে বলতে আমার হাতটা ধরে বললাম যে প্রথমে সব সাইয়ারাই ভাইয়া থাকে, টেনশন করার দরকার না, আমার আমার ডাকনাম তো ভাই না, আমি তাজিজ মোহাম্মদ ভাই না, না না ওই ভাই না, কিন্তু এই ভাইয়াটা তুমি তো ভাইয়া ডাকতে নাকি? হ্যাঁ হ্যাঁ, সরব ভাই, এখনো সরব ভাই ডাকি শুটিং এ, ভাইয়া তো সবাই সবাই না, আমিও তো ডাকি ভাইয়া, অন্য ব্যাপার, যাই হোক। তো দুই তিন বারের বেলায় গিয়ে, তিনবারের বেলায় গিয়ে আপনি না, দুই তিন মাস আমাদের যখন রিলেশনের 2 মাসের মাথায় যে
সে সফল মানে আসলে আমার প্রেমে কি কি হয়েছিল মানে আমাদের প্রেমে এটা জানতে হলে ওই সময় 69 এবং 69 এর পরে আমি যা যা কাজ করেছি ওগুলো দেখলে ওখানে কিছু কিছু মানে স্পোরাডিক্যালি ছড়ানো আছে, যেমন 69 এ শহীদ জামান সেলিমের একটা দৃশ্য আছে যেটা আসলে আমার দৃশ্য। শহীদ জামান সেলিম বলছে একটা মেয়েকে যে আপনার যদি একটা বোন থাকতো আমার খুব মানে আমি সত্যি তাকে প্রস্তাব দিতাম বিয়ে করার জন্য, এবং সে আমাকে প্রায় বলতো আমি তাকে তুমি এত ভালো তোমার যদি একটা বোন থাকতো আমিও বলতাম যে হ্যাঁ আমারও একটা বড় বোন থাকলে আপনার সাথে বিয়ে দিতাম ভাইয়া। ফলে আমরা নিজেরা প্রেমে যা যা করতাম এটা পরদিন আবার স্ক্রিপ্টে চলে যেত। আচ্ছা নকল কপিক্যাট আপনাদের তিশার সাইড থেকে যখন শুনলে যে প্রস্তাব দিল বিয়ের, তো তখন তোমার কি রিঅ্যাকশন ছিল? ও যখন আমাকে প্রস্তাব দেয় যে আমি আই ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি একটু তাকাই হঠাৎ, না না কোনো কিছু না, আমি তাকিয়ে 3 সেকেন্ডের মধ্যে বলছি যে ওকে ফাইন ঠিক আছে। তুমি আগে থেকে রাজি ছিলে? হ্যাঁ আমি তো রাজি, মানে আমি একটু বলিলে আগে থেকে কাঁধ দেয়া আছে না আমার, মাত্র ব্রেকআপ হলো সো দ্য ショルダー ওয়াজ देयर আমি তো, এবং ও সঙ্গে সঙ্গে যখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তখন সে বলে আচ্ছা ঠিক আছে তুমি এখন এখানে পড়ছো এটা এটা না ঠিক আছে তিন বছর পর ঠিক আছে তিন বছর পর। ও আচ্ছা মানে বিয়ের প্রস্তাবটা দেয়া হয়েছে অনেক আগে? হ্যাঁ 5 বছর আগে। হ্যাঁ হ্যাঁ তে 5 বছর ধরে প্রেম চলেছে, বাহ বিয়ের প্রিপারেশন চলেছে তো অনেক ভালো। মানে কত দেরি হলো কেন? ওর পড়াশোনা শেষ করার প্রসঙ্গ ছিল, ফ্যামিলি ম্যানেজ করা সব কিছু মিলে, আমার ভাইয়ের বিয়ে সব মিলি, আসলে অনেক সময় দিয়েছেন তো আপনি? ইয়া মেলা সময় দিয়েছি, পেলে পুষে বড় করে নিয়েছে আমাকে, কাঁধে কাঁধ থেকে ছুটতে হবে না। ফলে কাঁধ দেওয়ার সময় সবাই সতর্ক থাকবেন যে এই কাঁধে যে একবার মাথা দিবে সে মাথাটা নাও উঠাতে পারে। কোন কাঁধে? মানে যে কোনো কাঁধে, যে কোনো নারীর কাঁধে, যে কোনো নারীর কাঁধে। আর ভালোবাসা দিবসে এখন কাঁধে দিবে না কোথায় দিবে আসলে? ইয়া উই নেভার নো, আমরা জানি না আসলে। আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা টেলিভিশন হোক বা সিনেমা হোক, যে বিয়ের পরে আসলে ক্যারিয়ারটা পড়ে যায় বা সেভাবে নায়িকার ইমেজ থাকে না বা ডিরেক্টর অনেক সময় ট্র্যাক হারিয়ে ফেলে, এটা আসলে কতটুকু সত্য? আপনাদের ক্ষেত্রে তো তা হয়নি, উত্তর তো দিয়ে দিল কেন, এটা কিভাবে এই ম্যাজিকটা কিভাবে থাকে? আমার ধারণা আমার সঙ্গে বিয়ে যদি না হতো, ধরা যাক তিশার আমার সঙ্গে যদি প্রেম না হতো, তখনও তিশা তার পরিচয়ে পরিচিত, তার নিজের গুণের কারণেই মানুষের কাছে প্রিয়। আর আমার সঙ্গে যদি ওর প্রেম না হতো তাহলে আমি আমার মতো করে আমার কাজ দিয়েই আমি পরিচিতি যেটা পেয়েছি সেটা পেতামই। ফলে আমি মনে করি যে মানুষ তার প্রত্যেকে তার তার কাজ দিয়ে পরিচিত, কে কাকে বিয়ে করলো এটা এটা দিয়ে যে আসলে দর্শকের মনে খুব একটা প্রতিক্রিয়া তৈরি হয় এটা আমার একদমই মনে হয়নি এবং আমি এখনও মনে করি না। না মানুষ যা করবে সেটাই আসলে ভোগ করবে, আমরা পরিশ্রম করেছি, ভালো কাজ করার চেষ্টা করেছি, দর্শকরা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। মানে দুজনের কাজের পরিশ্রমে হোক বা যেটাই হোক দুটোর সমন্বয় জিনিসটা আরো বেশি ভালো হয়ে গেছে মনে হয়। বরং আমার কাছে মনে হয় কিন্তু আমাদের জন্য খারাপ হয়ে গেছে, কারণ এই কাজ প্রসঙ্গে আসি, সরার ভাই ফারুকি মানে ফারুকি ভাই তিশা ছাড়া বের হয় না, না 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 তিশা কাজ করে এদিকে আসতেই চায় না, মানে কারণটা আচ্ছা এর উত্তর আমি দিচ্ছি, এদিকে যাইতেই চাও না কেন বলো তো? ইয়া ইয়া কারণ আমার কোনো উত্তর বলা নাই। আমার আমি যেমন আমি সামনে একটা ছবির কাজের প্রিপারেশন নিচ্ছি, এটাতে আমি অন্য একজনের সঙ্গে কাজ করছি। আচ্ছা এর আগেও আমি অন্য একজনের সঙ্গে কাজ করছি, পিঁপড়া বিদ্যায় তিশা ছিল না, মেরি বাংলাদেশেও তিশা ছিল না, ব্যাচেলরে তো ছিলই না। এখন তিশার সঙ্গে কাজ করার ক্ষেত্রে যেটা হয় আমার, আমি খুব একটা দারুণ কমফোর্ট জোনে থাকি। একটা হচ্ছে যে আমাদের দুজনের যোগাযোগটা এরকম যে এখন আর আমার ব্রিফিং করতে হয় না, আমরা যখন গল্পটা নিয়ে প্রথম ডিসকাস করি ও বুঝে ফেলে যে এই সময় আমি ওর কাছে কি এক্সপ্রেশনটা চাই, স্বাভাবিক। এটা এক আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়, একদম ভেরি ইজি। আর দ্বিতীয় হচ্ছে যে এটাও সত্য কথা যে ধরেন আচ্ছা এখন আমার বউ বলে হয়তো মনে হতে পারে যে আমি এটা বলছি, ধরা যাক আমরা তো কেউ জানি না আমাদের ভবিষ্যতে কি লেখা আছে, ধরা যাক আজ থেকে 5 বছর পরে আমরা দুজন একসাথে নেই, আমাদের দুজনের পথ দুটি দিকে গেছে পেকে, তখনও যদি আপনি আমাকে একবার ইন্টারভিউ নেন আমি আশা করি একই কথা বলবো যে তিশার সঙ্গে কাজ করার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে অ্যাজ অ্যাজ এ ডিরেক্টর আমি যে মানের সেন্সিবল অ্যান্ড সাটল অ্যাক্টিং চাই এটা আমি ওর কাছে পাই। এবং এটা আপনি আপনি যদি বাইরের যত বড় ক্রিটিকরা আছে, সে ভ্যারাইটি হোক, স্ক্রিন ডেলি হোক, হলিউড রিপোর্টার হোক, ওদের রিভিউগুলো যদি পড়েন তিশার অভিনয় সম্পর্কে, দেন ইউল সি যে সো এটা আমার জন্য বেনিফিট যেটা হয়েছে যে আমার ঘরে
এরকম মানে আমার সঙ্গে একসঙ্গে থাকে, আমার সঙ্গে একসঙ্গে থাকে এরকম একজন প্রতিভাবান মানুষ, যেটা আমাদের জন্য একটা সুন্দর একটা খেলাঘর হয়ে উঠেছে, আমরা একজন খেলার আনন্দে কাজ করি আর কি। সেটা আমি যেটা বললেন পাঁচ বছর পর ওটা আমরা চাচ্ছি না, সেটা থাকুক না, সেটা আর খুব ভালো করেছে। কিন্তু এই যে এত ব্যস্ততার মাঝে আমি জানি তুমি বোধ শিফট করে কাজ করছো, ভাইয়াও ব্যস্ত থাকে, তো এই ব্যস্ততার মাঝে দুজনের ভালোবাসার সময়টা কখন আসলে বের করা হয়? এটা তো খুবই মানে আমরা কখনো এক্সপেক্ট করি না যে ও আমাকে সময় দেবে আমি ওকে সময় দেব। আচ্ছা, তো এই এক্সপেকটেশনটা আমাদের মধ্যে নাই বিধায় হয়তো বা যতটুকু সময় আমরা পাই ওটাই আমাদের জন্য অনেক মানে এখন তো কাঁধ পার্মানেন্ট হয়েই গেছে। আর হ্যাঁ, কাঁধ পার্মানেন্ট যেরকম নরমালি যেটা হয় আমরা প্রচুর পরিমাণে আমাদের কোনো কিছু হলে আমরা কল করে কথা বলছি, ছোট ছোট কথা যে খাইছো, হ্যাঁ খাইছি, কখন আসবা এরকম। কিন্তু জায়গাটা এমন হয়ে গেছে আপু যে অনেক বেশি যোগাযোগ বা দেখা সাক্ষাৎ না হলেও সামহাও ওই টানটা থেকে গেছে। মানে আমি কখনো এক্সপেক্ট করি না যে ও আমাকে অনেক সময় দিবে, আবার ও কখনো এক্সপেক্ট করে না যে আমি একদিন ফ্রি হয়ে শুটিং থেকে একদিন ফ্রি হয়ে আমি ওকে সময় দিব। না না, ফ্রি হয়ে আমি কি করব, কথাবার্তা একদিন সারাদিন একসাথে সময় কাটাবো। আমাদের আমাদের ফ্রি হওয়া কিন্তু একই রকম, একদিন সারাদিন একসাথে থেকে ছবির নতুন ছবির গল্প নিয়ে আলোচনা হয়, ব্রিফিং হয়, সেটা এমনিতে হচ্ছে। ও আচ্ছা, কিন্তু আমি যতটুকু জানি তিশা মানে সকালে ঘুম থেকে উঠে একদম সকাল 7টায় উঠে রান্না করা বা তুমি যে রোজা রাখো, রোজা মানত করো, এটা আমি শুনেছি এবং নিজেও দেখেছি, এটা কিসের জন্য করো? রোজা রাখি এটা একেবারে হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি রোজা রাখি, একেবারে নিজের জন্য মানে শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ, সো জাস্ট শুকরিয়া আদায়, নাথিং এলস। ইয়া অফ কোর্স, আমি আজকে আমার শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম, আমার শাশুড়ি একটু অসুস্থ, তো আমি তাকে সে খুবই মোরালি ডাউন হয়ে পড়েছে, তখন আমি তাকে ইন্সপায়ার করার জন্য বললাম যে দেখো তুমি একটা জিনিস ভাবো, তোমার একটা হার্টের সমস্যা হয়েছে, হয়তো আরো অনেক গভীর সমস্যা হতে পারতো, এটা যে হয়নি তুমি আল্লাহর কাছে শুকর করো। আমি তখন তাকে বললাম দেখো আমার একটা ব্রঙ্কাইটিস আছে, আমি ব্রঙ্কাইটিস নিয়ে হয়তো আমি ভাবতে পারতাম বা গ্যাসের ব্যথা হলে আমার রাতে যখন ব্যথা হয় তখন খুব ব্যথা হয়, আমি তখন ভাবতে পারতাম যে আচ্ছা তিশার তো গ্যাসের ব্যথা হচ্ছে না আমার কথা কেন হচ্ছে, এটা ভেবে আমি ফ্রাস্ট্রেটেড হতে পারতাম। আমি এটা ভেবে ফ্রাস্ট্রেটেড না হয়ে আমি বরং ভাবি যে আমার আরেকজন বন্ধুত্ব হচ্ছে ভয়ঙ্কর অসুখ আছে, আল্লাহ তাআলা যে এখনো আমাকে এইটুকু সুস্থ রেখেছে, সো আই এম গ্রেটফুল টু হিম। জাস্ট এই মানে অনেক কিছুই তো পেলাম জীবনে, অনেক ভালো আছে অন্যান্যদের চাইতে, তো আলহামদুলিল্লাহ। তোমার দৃষ্টিতে তোমার ফারুকি ভাইকে কি বন্ধু হিসেবে বেশি দেখো নাকি স্বামী হিসেবে বেশি দেখো, কোনটা? আমি ওকে বন্ধু হিসেবে দেখি, আমি স্বামী হিসেবে দেখি না, মানে স্বামী হিসেবে দেখি না, স্বামী হিসেবে দেখি মানে আমার কাছে মনে হয়েছে অ্যাজ আ হাজবেন্ড, মানে হাজবেন্ড আমি সেখানে একই কথা বলেছি যে আমি যে বিবাহিত এটাই আমার মনে হয় না। ও বাহ, সে এত সুন্দর করে ছাড় দিয়ে রেখেছে যে বিবাহিতই মনে হয়। ইয়া মানে যদি ও যদি ওর কাছে বিবাহিত মনে হওয়া শুরু হয় তাহলে মনে করতে হবে যে আমি ওর উপর চেপে বসেছি, অথবা আমি যদি ফিল করতে শুরু করি যে সারাক্ষণ আমার স্মরণ হচ্ছে যে আমি বিবাহিত, আমি বিবাহিত, আমি না আমি আগের আগে যেরকম চলতাম সকালে ঘুমতে করতাম, ঘুমতে করতে আমার যে রুটিন আজকে কী কী করবো, ভাবা চিন্তা ভাবনা চিন্তা চলছে, এর মধ্যে নাস্তা হলো, কাজে যাচ্ছি কাজ করছি, ওর সঙ্গে দেখা হলো কথা হচ্ছে, এই হচ্ছে, ফিরে এসে কথা হচ্ছে, গুনছুটি হচ্ছে, কিছুই আলাদা হয় না, ফ্রেন্ড সার্কেলদের সাথে খেলাধুলো করছেন, হচ্ছে কখন আসবে না কিছুই না, এরকম কিছুই না। আমরা বিয়ের আগেও বলেছিলাম যে আমরা বিয়ে করছি, তার মানে এই না যে দুজন মানুষ এক হয়ে যাচ্ছি। আচ্ছা, দুজন মানুষ কোনোদিন একজন মানুষ হতে পারে না, আমরা দুজন মানুষ আলাদা, আমার খাদ্যাভ্যাস আলাদা, আমার পাঠাভ্যাস আলাদা, আমার সিনেমা দেখার অভ্যাস আলাদা, ওর পাঠাভ্যাস আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, সিনেমা দেখার অভ্যাস আলাদা, দুজন মানুষের রুচি আলাদা, তখনই ঝামেলাটা হয় যখন আমি চাইবো আমার রুচির মতো তুমি হও অথবা ও চাইবে ওর মতো আমি হই। এটা হওয়ার প্রয়োজন নেই, বরং ও যা সেটা নিয়ে সেটাকে আমার রেসপেক্ট করা উচিত, আমি যা আমার ওটাকে সে রেসপেক্ট করা উচিত, তাহলে আর কোনো সেটা দুজন দুজনকে তো কিনে নেয়নি, দুজন দুজন ভিন্ন মানুষ একসাথে থাকার কারণটা কেন কামিননামা আছে তথাকথিত ফ্যামিলি থেকে করা হয়েছে। আমি কামিননামা প্রশ্ন করবেন না, কারণ প্রশ্ন করলে আমাকে অনেক কথা বলতে হবে, আমার বুক ভেঙে যাবে। এই এই মোটা অঙ্কের কামিননামাটা তাহলে কেন? আমি জানতামও না, কবুল বলার পর জেনেছি। ও নো, আর আমি তো জানি না, আমি কামিননামা জিনিসটা তো জানতাম না যে এটা যে টাকা পরিশোধ করতে হবে, এটা আমি জানি না। পরিশোধ কি করা হয়েছে? আমি বলছি আসছি, কামিননামার টাকা পরিশোধ করা
চেষ্টা করে ততই আরো বাড়ে, এটা পরিচয় হয় না। আচ্ছা, আমাকে যখন বিয়ের সময় বললো ওর চাচা যে কাবির নামা 1 কোটি টাকা, আমি হ্যাঁ অসুবিধা নেই, আমি তো ডিভোর্স দিচ্ছি না, 1 কোটি কি অসুবিধা, সাইন করে দিচ্ছি। আর আমার মামা শ্বশুর বলে চুপ কি করছো, তখন আমি বললাম কেন কি সমস্যা 1 কোটি টাকা। তারপর বুঝতে পারলাম যে এটা নাকি দিতে হয়, 1 কোটি টাকা করা হয় না, কিন্তু সাইন করার পর সে আমাকে এসে বলছে এই কাবির নামার টাকা নাকি দিতে হয়। তো আমি তাকে, আমি তখন কিছুই জানি না, আমরা দিতে তো হয় মনে হয়, আরেকটু বাড়াতে পারো চাইলে, নতুন করে 10 বছর হয়ে গেলে আমরা আবার বিয়ে করবো, আবার বিয়ে করে কাবির নামা 12 বছর হলে করো, আমরা জানি তিশার অনেক গুণ সম্পর্কে, অনেক ভালো অভিনেত্রী এবং খুব ভালো নাচে গান গায়। তো ফারুকি ভাইয়ের সবচেয়ে পছন্দের, মানে ওর কণ্ঠে গাওয়া কোন গানটি সবচেয়ে পছন্দের? অনেক গান পছন্দ, একটা গান আমি খুব বেশি শুনতাম, সেটা হচ্ছে আনন্দধারা বইছে ভুবনে, এটা আমার খুব প্রিয়। আমরা কি একটু গানটি শুনতে পারি? আমি জানি না ইফ শি ইজ রেডি, রেডি না থাকলে আমরা অনেকেই অনেক কিছুতেই রেডি থাকি না, একটু যদি আমার দিকে তোমার একটা কাজ এগিয়ে দাও, কাজ এগিয়ে দাও, আমি একটু মাথা রেখে তোমার গানটা, গানের কথা মনে আছে কিনা এটা আমি জানি না, আমার লিরিক মনে থাকে না, আমি ট্রাই করতে পারি, যদি ভুল হয় তাহলে সরি, কেউ মারবে না এখানে, না ভুল তো হবেই, ভুল হওয়ার জন্য গাওয়া হচ্ছে, প্লিজ শুনি। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উঠলি যায়, উঠলি যায় অনন্ত গগনে। বাহ, এই যে গানের প্রতিভা, এত সুন্দর করে গান গেলে, তো এই গানের প্রতিভাটাকে আমরা সামনে দেখতে পাবো কোথাও কোনো সিনেমায় বা প্লেব্যাকে? প্লেব্যাক হতে পারে, আমি তো কখনো ভবিষ্যৎ পরিকল্পনা করি না যে গান গাবো বা এই করবো ওই করবো, আমার যদি মনে হয় যে মন চায় যে একটা গান করি তখন হয়তো বা করতে পারি। আমরা চাই সামনে আসুক তোমার গান, আমরা সেটা শুনতে পাই, চাইলে সেটা মিউজিক ভিডিও হতে পারে, আমি না সেই মাসেই তো 100, আমি কেন হব, আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডি হিসাবে নিতে পারে আমাকে, আর সেটা হতে পারে ভালোবাসা দিবসের কোনো স্পেশাল কোনো সং। ভালোবাসা এভাবে অটুট থাকুক, সেই জন্য রইল আপনাদের প্রতি শুভকামনা, কিন্তু এই ভালোবাসা দিবসে এই দুজন ভালোবাসার মানুষের কাছ থেকে যদি ভালোবাসার 2 লাইন আমরা দর্শকদের জন্য শুনতে পারি, কি বলবো? ভালোবাসার 2টা লাইন কি বলবো, ভালোবাসা আমি আপনাদের দর্শকদের জন্য, ও দর্শকদের উদ্দেশ্যে আমাদের দুজনের পক্ষ থেকে এতটুকুই বলবো যে ভালোবাসার দিনটিতে শুধু নয়, প্রতিদিন আপনার প্রিয়জন আপনার ফ্যামিলিকে ভালোবাসুন, তাদেরকে ভালো রাখুন, তাহলে তারাও আপনাকে ভালো রাখবে, ভালোবাসতে বাসতে ফুতুর হয়ে যান, কারণ ভালোবাসে কেউ ফুতুর হয় না, না একটা কবিতার বই ছিল ভালোবাসতে বাসতে ফুতুর করে দেবো বা সামথিং লাইক দ্যাট, ফুতুর করে দেবো, ইয়া 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 ইয়া, ভালোবাসে কিন্তু ভালোবাসে কেউ ফুতুর হয় না, ভালোবাসে কেউ ফুতুর হয় না, ভালোবাসা আরো দেয় মানুষ। ইয়েস, সিবেল মাঞ্চি চাঙ্কি চক নিবেদিত ভালোবাসার দিনে ভালোবাসার গল্প আজকে এখানেই শেষ হলো, এরকম ভালোবাসা সারা জীবন থাকুক অটুট।